গুড ইভিনিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। সন্ধে এখন ওই 7টা মতো বাজে আর দেখো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর এখানে কিছু ফল ধুচ্ছি আমি, কারণ হচ্ছে হরিনামের দল, মানে হরিনামের দল বাড়িতে আসবে বলা হয়েছে। এই বৈশাখ মাসে যে হরিনামের দল সমস্ত বাড়িতে ঘুরে, মানে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, এটা হয়তো শহরের দিকে বুঝতে পারবে না, গ্রামের দিকে হয়ে থাকে। তো সেই দলকে খাওয়া দাওয়ার জন্য বলা হয়েছে। আর এখানে আমাদের জন্য একটু সিঙ্গারা কিনে আনা হয়েছিল, সেটা আমরা খাচ্ছিলাম। আর তারপর ফল কাটা শুরু করে দিয়েছি, যেহেতু হরিনামের দল প্রায় চলেই এসেছে বলতে গেলে। এদিকে দেখো আমরা দুই বহু মিলে ফল কাটা স্টার্ট করেছি আর গুছিয়ে দিচ্ছি। এখন প্লেটে প্লেটে প্রায় 30-32 জন আসবে, সবাই মিলে প্রায় 40 জনের কাছাকাছি হয়ে যাবে। তো আগে প্রথমত কিছুটা প্লেট ভর্তি করে নেবো তারপরে। আর এই যে দেখো এখন চলেই এসেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ফল টল কেটে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে হরিনামের দল। আর আমরা এখন ছাদে এসেছি রাত্রেবেলায়। এখানে বালতিতে কিছুটা চুন ভিজানো হচ্ছে। একটা ভিডিও দুদিন ধরে খুবই ভাইরাল হয়েছে ফেসবুকে, ইউটিউবে দেখতে পাচ্ছি, যে ঘর ঠান্ডা রাখার জন্য ছাদে এই চুন আর জিঙ্ক অক্সাইড মিশিয়ে কিছু একটা করে, যাই হোক মানে প্রলেপ দিলে নাকি ঘরটা ঠান্ডা থাকবে। তো আমরা ফার্স্টে প্রথমত সেই অপশনটাই চুজ করেছি, এসি না কেনার ব্যবস্থা করে, যেহেতু আমরা বাইরে থাকি এসি কিনে পরেই থাকবে ওর জন্য। যাই হোক ওটা ভেজানো হয়েছিল গতদিন রাতে, আর এটা পরের দিন সকালবেলায় গুড মর্নিং জানিয়ে ভিডিওটা আবার শুরু করেছি। এখানে দেখো সবজি কাটতে বসেছি, কোচবিহার থেকে নিয়ে এসেছিলাম, সেই আলু সব দুভাগ করা হয়েছে। আর এদিকে কিছু পেঁয়াজ আর আম টাম এসব কাটা হচ্ছে। রান্না মাই করবে, আমি শুধু হেল্প করে দিচ্ছি। আর ঘরটা ছাড় দিয়ে আমি নিচের ঘরটা মুছেও নিচ্ছি। আর এইদিকে দেখো আলু ভাজাটা করতে আমাকেই দায়িত্ব দিয়েছে, যেহেতু আমি ভালো পারবো এই আলু ভাজাটা। তো এখানে কালো চিঁড়ে ফোড়ন দিয়ে, লঙ্কা চিঁড়ে পেঁয়াজ দিয়ে আলুটা বেশ মাখামাখা করে ভাজা হচ্ছে। আর এইদিকে মাছ চচ্চড়ি হয়েছে, আমের টক হয়েছে, আর বাকি রান্নাটা মা করে নেবে। বাকি হচ্ছে রান্নার মধ্যে হবে হচ্ছে ইঁচড় রান্না হবে, সেটা আমি আর করবো না, ওই যে কাটা রয়েছে ওখানে। আর চলো বিকেলবেলায় যাবো হচ্ছে বাড়ি। এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়েও গেছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে থাকো, এরপর থেকে কিন্তু সুন্দর সুন্দর ব্লগ পাবে বাড়ির। বাড়ি এসেই তো প্রথমত মা চা বিস্কিট দিয়েছে, আর যে সমস্ত জিনিসগুলো ভাইজাগ থেকে এনেছিলাম শ্বশুরবাড়িতেও দেওয়া হয়েছে শাশুড়িমাকে। আর এখানে মায়ের জন্য নিয়ে আসা হয়েছে, দিদার জন্য নিয়ে আসা হয়েছে, সবার বোনদের জন্য হাটটা নিয়ে আসা হয়েছে, তো সেগুলোই দেখাচ্ছিলাম। আর এদিকে একটুখানি সিঙ্গারা নিয়ে আসা হলো। আর রাত্রেবেলায় গেছিলাম একটা চুড়িদারের পিস ছিল, সেটাকে বানাতে দিতে। আমাদের গ্রামের মধ্যে চুড়িদারের পিস বানানোর অনেক কম খরচ ওই জন্য। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।